नमस्कार बंधुरा सबस्क्राइब करुन आमादेर स्काईएटिन बांग्ला न्यूज चैनल करीमगंज एवं प्रेस करुन बेल आइकन आमादेर प्रतिदिनेर न्यूज पेये जान सबार आगे धन्यवाद। भारत बांगला सीमांत करीमगंजेर थलबकला ग्रामे रातेर दिके हठात उत्तेजना चुरी करे गरु बांग्लादेशे अवैध सरबराह करा घटनाके केंद्र करे सृष्टि हय उत्तप्त परिस्थिति। जाना जाय लंगाई एलाकार अजितनाथेर घोयालगढ़ थेके शुक्रवार सन्ध्यार दिके चुरी हय एकटी गरु। बाहने निये जावार समय स्थानीय लोकदेर दृष्टिगोचर हय। जनगण बाहनकानी धरार चेष्टा करले कुख्यात चोर जहरुल हक गरु सह बाहन रेखे पालिये जाय। एक समय उपस्थित लोकदेर उपर प्राणघाती हमला चालानोर चेष्टा करे जहरुल। ए निये एलाकाय उत्तप्त परिस्थिति सृष्टि हय। परिस्थिति नियंत्रणे घटनास्थले पौंछे पुलिशेर बृहत् दल। उल्लेख्य सीमांत एलाका सकलेई अनुरूपभावे चुरির घटना संघटित हय। प्रतिदिन केउ ना केउ ব্যক্তি সকলের গোয়ালঘর থেকে গৃহপালিত জন্তু চুরি হওয়ার অভিযোগ উত্থাপন হয়। বাংলাদেশে যাব কারণ এই অঞ্চলের বৃহত্তর দলগ্রাম বালিয়ালৈ আমার খলখলা তারপর লাঠিরঘাট কাবুল মহিষাসন বারপুঞ্জিল বহুত দিনের পর এই গরুবোর চুরি হয়ে আছে। আমি সদায় খবর পাই থাকো রাতে এনেক গরু চুর ধরা হয়েছে গরু ধরা হয়েছে। যদিও প্রশাসনের ফলের এইবর একশন লই আছে আজিও লগে লগে পুলিশ আছে। আমি করিমগঞ্জের পর খবর পাই আছো গোটেই এই এই আশপাশের যান গাঁর মানুষ আছে এই গাঁর মানুষে বিশেষ করে আর ওসরের যে দলগাম দুটা গাঁর মানুষ মিলি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলি আজি এই ধরা পড়ছে গরুবোর। তো মানে আমার করিমগঞ্জ জেলা প্রশাসনের অধিকারীবিলাক অনুরোধ করিম যে সবকে ধরব না লাগে। এজন ভাল ক্রাইম যদি ধরে নি পিটন দিয়ে হয় গোটেই ক্রাইম বন্ধ হয়ে যাবে। ইয়াতে গফুর বলে এজন আছে ক্রাইমবিলাক লিডার আমি গম পাইছো। তাহলে আমি এসপির লগত বহিম লাগিলে এই মেটার লো আমি সিএমর লগত বহিম। আগতে আগতে দেখা গেছে এই স্থানের পর গরু গরু বাংলাদেশের প্রচার প্রচার করা হয়েছে আর এই বিল হয়েছে এটি আর নহব। আজি আমি খবর পাই ডাইরেক্ট আইছো ইয়ার দুখিয়া মানুষবিলাক গরু পালে গরু পালে দুধ বিক্রি করে খায় গরু দিয়ে আপনার হাল চাষ করে ভাত খায় ধান রুই ভাত খায়। এইবর মানুষ ঘরের পর যদি গরু চুর হয় মানুষবিলাক কত থাকিব এই আগর দেশ নাই নহয়। এটা সরকার বদলিছে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদীজি সরকার হয়েছে আগর সরকার নিচে যে গরুবোর চুর হয়ে আছে এটা নচলিব এইবিলা আমি লাগিলে এই কালি এসপি সাহেবর লগ ধরে তারপর যদি নহয় আমি ডাইরেক্ট মানে জেলা পরিষদের সভাপতি মানে সিএমর সিএমর লগত লগ পাই এইটো ম্যাটার নয় এইটার 100% বিচার হব লাগে। করিমগঞ্জ জেলা সফরে এলেন অসমের বন পরিবেশ আবগারী ও বনমন্ত্রী তথা কোভিড মোকাবিলার বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জ জেলার কোভিড পরিস্থিতি অবগত হতে পুনরায় করিমগঞ্জে এলেন মন্ত্রীজন। এ পরিপ্রেক্ষিতে জেলাশাসকের কনফারেন্স হলে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন উদ্যতন কর্মকর্তারা বিধায়করা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অন্যান্যরা সামিল ছিলেন। করিমগঞ্জ জেলার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীজন এভাবে ব্যক্ত করেন। সহ আমাদের চেয়ারপারসন ছিলেন প্রাক্তন বিধায়ক এবং আমাদের এডিসির চেয়ারম্যান তিনিও ছিলেন। এই বিভাগের সঙ্গে অর্থাৎ ডিসি এবং ডিসি সঙ্গে কোভিড নিয়ন্ত্রণে যারা সহযোগিতা করছেন প্রত্যেক বিভাগে যারা কর্মকর্তারা তারা ছিলেন। আমরা কিছুদিন আগে এখানে এক পর্যালোচনায় মিলিত হয়েছি তারপরে এখানে আবার একটা পর্যালোচনা হয়েছিল। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কৃষক মন্ত্রী এসেছিল আমি তার আরও আন্তর্জাতিক করে আমি আজকে আবার মূলত কোভিড-19 সংক্রমণের সংখ্যা ভরা উপত্যকায় ক্রমাগত বেড়ে চলছে।
मार्च थे आरम्भ कर आज पर्त ये तथ्य हमारे हाथ एस देखे प्रथम कंटामिनेशन हार 11% क्रस कर गतकाल लक्ष्य कर 5.1 आल्टिमेटलि कंटामिनेशन कम से कम से मैं प्राय अर्धेक करीमगंज जिला क्षेत्र আমরা আগেও কিছু ব্যবস্থা নিয়েছিলাম, আজকের দিনে এমনি যে পর্যালোচনা হয়েছে সংক্ষেপে আপনাদেরকে বলব যে আমাদের করিমগঞ্জ জেলায় অক্সিজেন সাপোর্টেড বেড এখনো খালি আছে। ঠিক ততটা প্রয়োজন যতটা আমরা ভেবে আরম্ভ করেছিলাম, ঈশ্বরের কৃপায় অনেকটা কম আছে, অক্সিজেন সাপোর্টেড বেডও আমাদের খালি আছে। অক্সিজেনের কোন এই মুহূর্তে যেটা জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের অক্সিজেনের অসুবিধা নেই। হোম কোয়ারেন্টাইনে প্রায় 1000 লোক আছেন যারা কন্টামিনেটেড হয়েছে। ঠিক তেমনি করে আমাদের আমাদের কোভিড কেয়ার সেন্টারগুলোতেও লোক আছে, চেষ্টা চলছে যে যাতে তাদের খুব তাড়াতাড়ি রিকভারি পাস। আমরা নতুন করে তার আগেও পর্যালোচনা করেছিলাম, আমরা সমষ্টি ভিত্তিক আমরা চেষ্টা করছি যে কোয়ারেন্টাইন একটা কোভিড কেয়ার সেন্টার তৈরি পাঁচারগঞ্জ এবং রাতাবাড়িতে 2 দিনের মধ্যে হবে। প্রত্যেকটা চা বাগান অঞ্চলে কোভিড কেয়ার সেন্টার যাতে বাগান অঞ্চলের ভেতরে থাকে তার জন্য প্রয়াস হয়েছে। 3টা বাগান এখনো করতে পারেনি, 2 দিনের মধ্যে হবে, কারণ তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে। আজকে হাউস এখানে সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজন হলে স্কুলগুলোতে করা হবে এই বাগান। আর বাকি যেটা আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যাচ্ছে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল। প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে। এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত রয়েছে পড়াশুনোর সুবিধে। তাছাড়া রয়েছে যাতায়াত ব্যবস্থার সুবিধে, সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে। আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল, পাথারকান্দি রোড, করিমগঞ্জ, রেলগেটের পাশে। ফোন নাম্বার 8135084411 অথবা 7399207878। এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হলো করিমগঞ্জ জেলার নীলামবাজার স্টেশন সংলগ্ন। রেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায় শিলচর আগরতলা যাত্রীবাহী রেলের ধাক্কায় ওই ব্যক্তিজনের মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ তথা ব্যক্তির পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। ঘটনা, এখানে একটা ট্রেন আছে আগরতলা টু শিলচর। এই ট্রেনে একজন লোককে ট্রেন এসে পড়ে একজন লোকের মৃত্যু হয়েছে। সেটা সুইসাইড হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো দেখে বোঝা যাচ্ছে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বাকিগুলো এটা জিআরপি
ইনভেস্টিগেট করেই বলতে পারবে। লোকটির পরিচয় পাওয়া গেছে না? আনআইডেন্টিফাইড। ওখানে মানে আমরা লাস্ট দূরে আছি, তাই কে মানুষ পরিচয় বলতে পারবো না আমরা। আর এটা কি কোন স্টেশন? এটা নীলামবাজার রেলওয়ে স্টেশন। কলাগাছ যেন সেলিব্রিটি, কথাটা আশ্চর্যজনক হলেও তা বাস্তব। সাধারণত একটি কলাগাছে থোর দরে একটি, কিন্তু শহর করিমগঞ্জ সংলগ্ন ইনাতপুর গ্রামে দেখা গেল ব্যতিক্রমী চিত্র। একটি কলাগাছে ছিল ২৪টা থোর। গ্রামের বাসিন্দা খলিলুদ্দিন ঘরে ওই অভাবনীয় চিত্র প্রত্যক্ষ করতে ভিড় লক্ষ্য করা যায়। বিধাতার আশীর্বাদে এমনটা হতে পারে বলে মনে করছেন অনেকেই। যখন থুর আইছে তখন আমরা দেখতে পাইলাম যে ২৪টা থুর দিছে। যতদিন যার বাড়ে মানে প্রথম দিকে ৫টা হয়েছে, তারপরে ১০টা বাদে ১৪টা ১৬টা ওরকম হইয়া ২৪টা গেছে গিয়ে আরও দিব, আরও মনে করেন ৩০টা পর্যন্ত গিয়ে পড়ব। এ নিয়ে কিন্তু আপনি কী ভাবেন, এরকম কোনো যে এরকম কোনো ঘটনা কিন্তু এতদিন চলো এরকম ঘটনা হয়েছে না, আর প্রথম হয়েছে আর কি। লাগে বহু দূরে দূরে থেকে মনে করেন পাতার কান্দি লাতু লাতু এই ইত্যাদি ইত্যাদি থেকে মানুষ আইয়া দেখে ধরো কোনো খালিগঞ্জ ওটা থেকে মানে ও তো আজকে তো আমার নাম খলিলুদ্দিন আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।